কাঁকড়া মাছ ধরতে গিয়ে ওখানে পড়ে আছে, কুমির আছে সামনে বসে আছে খাবার জন্য। জীবন বাঁচাতেই মৃত্যুর মুখে, অর্থাৎ সুন্দরবনের লবণাক্ত নদীতে মা বাবা এবং ছেলে নদীতেই মাছ ধরছিল। বাবা মায়ের সামনে থেকে ছেলেকে তুলে নিয়ে গেল কুমিরে। ভয়ঙ্কর সেই ঘটনা যা আজও সাক্ষী হয়ে আছে নিজের স্ত্রী। শুনতে থাকবো, সাথে থাকুন, সঙ্গে থাকুন। সুন্দরবন জীবন, আমার জীবন, আমার সুন্দরবন, আপনার সুন্দরবন। ধন্যবাদ মাসিমা, আপনি কিছু সময় বার করে নিয়েছেন। আর কি ঘটনাটা ঘটেছিল জঙ্গলে নদীতে, সেই সমস্ত বিষয়গুলোকে? নোনা জল ঢুকতো, চাষবাস হতো না, ঝড় হতো, বৃষ্টি হতো, তখন জমিতে জল জমে থাকতো, জল সারা পাচ্ছিল না, তার ফলে খরাক হতো না, সেই জন্যে সবাই মেন ধরতে যেত, দুটো পয়সা হতো, তার জন্য চাল টাল কিনে। আমার যখন বিয়ে, সংসার, কি অভাব বাবারে, পাঁচটা চাল মানে নজনে খেতে হতো। কত বছর আগে হয়েছিল এটা? এটা তোমার ধরো 15-16 বছর হয়েছে, তখন আগে মানুষের সংসার অভাব ছিল, তখনকার সময়ও আমাদের লোকালয়ের মধ্যে থেকে জল সরাটাও কম ছিল। এখন যেমন রাস্তাঘাটে, তখন ছিল না মোটে রাস্তাঘাট, ছিল না, ছিল না। এখন নোনা জল ঢুকলেও জল বার করা খুব সমস্যা। হ্যাঁ, সমস্যা, বেরোতো না, নদী কেটে বের করতে হতো, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে জীবন চলছিল, চলছিল। আর এখনো পরিস্থিতি মানুষের জীবনে সেই দুঃখ কষ্ট স্মৃতি নিয়ে বয়ে চলতে হচ্ছে। আপনাদের মিন ধরে কেমন কিরকম ইনকাম হতো? দাম কম ছিল তো, তখন হতো না ভালো, এখন যেরকম দাম হয়েছে সমস্ত জিনিসে, তখন তো দাম ছিল না একদম। নিয়ে টানা টানার পরে, তুলে আনার পরে ওই হাঁড়িতে জল দিয়ে, তারপর ওর থেকে থালায় রেখে, মানে বাগদা বেছে বেছে নিয়ে আর একটা পাত্রে রাখা হতো, সকালে ব্যাপারী আসতো, ব্যাপারীর দেওয়া হতো, তার থেকে টাকা পয়সা, তখন দাম কম ছিল, মানে নিম ধরো 50 টাকা, 1,000, এরম 100 টাকা, 1,000, এরম ভাবে বিক্রি হতো। এখন যেমন দাম বেশি, তখন দাম ছিল না। আমার দেখা নদীর ধারে যাওয়া, পাতা তোলা হতো, তখন সেই পাতায় এনে জাল দেওয়া হতো, রজ জাল দেওয়া, ধান সিদ্ধ এবং তোমার উনুনে রান্না করার জন্য, তখনও জ্বালানি ছিল না। এখন যেমন সব দিকে গ্যাস হচ্ছে, তখন তো সব কিছু ছিল না, এখন কত উন্নতি হচ্ছে। আর তখন জঙ্গলে কাঠে রান্না হতো, জঙ্গলে কাঠে সব কাঁকড়া মাছ সমস্ত লোকগুলো, এখন এই সকালে গেছে সব মাছ ধরে চলে আসবে, কার ভাগ্যে কি আছে ভগবান সেই জানে। ভাত খাওয়ার জন্যই তো যায়, ধান চালের জন্যই তো যায়, কাপড় চোপড় সব জন্য সবাই যায় খাওয়ার জন্য। আর এদের নোনা এলাকায় তো কুমড়ো ধান ভালো হয় না, শ্যালো নেই, কি হবে দেশে, সংসারে অভাব ছিল, অনেকটা নোনা ছিল, জমি জায়গা নেই, সেই হিসাবে ওই জঙ্গলে গেছিল মিন ধরতে, সেখান থেকে বাবা মার সামনে থেকে পা ধরে নিয়ে চলে গেল, মানে সন্ধ্যে রাত তখন 8টার দিকে, 7টা 8টার দিকে নিয়ে চলে গেল, যে তারপর আর খুঁজে পাওয়া যায়নি। তারপর আমরা ছুটে গেছিলাম, যাওয়ার পরে লোকজন নিয়ে নৌকা নিয়ে নামেছিল, পাইনি। আমরা কান্নাকাটি করতে, শ্বশুর শাশুড়িকে সবাই নিয়ে আসতে, ইঞ্জেকশন দিতে, সংসারে তখন অভাব ছিল, খারাপ বলতে পারে না, কষ্ট হয়। সেইখান থেকে নিয়ে গেল, আনার পর বাচ্চা ছেলের বয়স তখন 7 মাস, বড় ছিল 5 বছর বয়স, এদের সেইখান থেকে সংসারে খেয়াল খানি করে চাষবাস করে, তারপর এই পর্যন্ত নিয়ে আসলাম সংসারে। আর কি বলবো, বলতে বলতে আর কিছু মনে থাকে না, সংসারে অনেক কিছু ঘটনা, অনেক লোক ছিল সঙ্গীরা, শ্বশুর শাশুড়ি বলে আমার ছেলে চলে গেল, ধরো ধরো করে তখন চিৎকার করছিল, জলে নেমে গেছিল, তখন আমার গ্রামের লোক দেখে আমার শ্বশুরকে টেনে নিয়ে চলে আসলো, যে তুমিও ছেলের সঙ্গে যাবে। তারপর নৌকোটুকু নিয়ে সবাই মানে গিয়েছিল, তা পায়নি, সকালে গিয়ে দেখে ওপারে
পড়ে আছে, তা কেউ হাত দেয়নি তখন, শোনা কথা এটা আমার জানা, মানে দেখা নেই, কেউ দেখিনি। অনেকে বলছে কাঁকড়া মাছ ধরতে গিয়ে ওখানে পড়ে আছে, কুমির আছে সামনে বসে আছে খাবার জন্য, এইভাবে সবাই বললো, প্যান পড়ে আছে, লুঙ্গি পড়ে আছে। একা ভাই, আমার ছটা ননদ, আমি একা ননদ, অনেকটা আমার মেয়েগুলো গেল না, ছেলেটাই নিয়ে চলে গেল, কিছু করার নেই, নিয়তিরে ভাগ্যে ছিল তাই। তখন 7 মাসের ছোট্ট বাচ্চা ছিল, হ্যাঁ খুলে, আর বড় ছেলে 5 বছর, হ্যাঁ বড় ছেলেটা পাগলা, হ্যাঁ বড় ছেলেটা পাগলা এরকম শুনছিলাম, হ্যাঁ ভয়ঙ্কর স্মৃতি, ভয়ঙ্কর কষ্ট। আর এটা কোন নদীটায় হয়েছিল? এই সামনে নদী, গোমর নদীতে মাছ ধরতে গিয়ে মানে শ্বশুর শাশুড়ি সামনে থেকে পা ধরে টেনে নিয়ে গিয়ে চলে গেছে। অসহায়ভাবে জীবন চলছে, সাথে স্মৃতি আছে, মর্মান্তিক ঘটে যাওয়া ঘটনা। ধন্যবাদ আপনাকে, কিছু সময় আপনি দিয়েছেন, আমরাও মর্মাহত এবং দুঃখিত। বন্ধুরা আপনারা শুনলেন, দেখলেন, আপনাদেরকে ধন্যবাদ দিই। আর এই ভিডিও ডেসক্রিপশানে অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া থাকবে, যদি সহৃদয় বান এবং দান করতে চান, এই পরিবারে অসহায় অবস্থায় আছেন, আপনাদেরকে স্বাগতম। সুন্দরবন জীবন আমার জীবন, আমার সুন্দরবন আপনার সুন্দরবন।